আমরা এখন ব্যাক যাচ্ছি পোর্টসমাউথ, এখন হচ্ছি আমরা এয়ারপোর্টে 101টা। আচ্ছা, আমাদের ফ্লাইট আরো 2 ঘন্টা পরে, সো যেতে তাড়াতাড়ি এসছি। এখন কিছুক্ষণ বসবো, কিছু খাওয়া দাওয়া করবো, তারপর হচ্ছে 2 ঘন্টা পাস হলে তারপর যাব। আমরা অনেক আগে ভাগে চলে আসছি, কারণ এন্ড অফ দ্য ডে এয়ারপোর্টে আগে ভাগে চলে আসে। এখানে মোটামুটি সব ধরনের খাবারই পাওয়া যায়, বাট মেনলি হচ্ছে ইংলিশ ফুড। তো দেখি, মেবি কফি খাবো, বিকজ স্লো কিছু একটা হলে থাকলে খাবো আর কি। দৌড়াচ্ছি, আমার হাজবেন্ড বললো ভালো একটা জায়গা পেয়েছে, সো ওখানে যাচ্ছি বসার জন্য। বাবারে, এই বলে এয়ারপোর্ট 16 টাকা করে, আর বার্গার হচ্ছে 15 টাকা করে। আপনি যেটা খাবেন তাহলে আমি খাবো না, মজা ভালো দেবো কি আপনি? আচ্ছা, এখানে ফিশ গুলো মজা হয় নাকি? কট ফিশ এটা, আই ডোন্ট থিঙ্ক কট ফিশ, ওরা মনে হয় হ্যাডক দিবে। হ্যাডক আমার হাজবেন্ড গেল হচ্ছে এখন খাবার অর্ডার দিতে, দেখা যাক খাবারের জন্য ওয়েট করি, যেহেতু আমাদের হাতে 2 ঘন্টা সময় আছে। সো খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা যাবো গ্যাটুইকের উদ্দেশ্যে। এখান থেকে এডিনবার এয়ারপোর্ট থেকে গ্যাটুইক যেতে লাগবে হচ্ছে 1.5 ঘন্টার মতো। 1.5 ঘন্টা পরে আবার আমাদের গাড়ি আমরা রিলিজ করে তারপরে যাব হচ্ছে আমাদের এরিয়া যেটা পোর্টসমাউথ আর কি। দেখুন, আমার হাজবেন্ড আমার জন্য কি অর্ডার করছে, এবার খাও বার্গার আর চিপস। সো বন্ধুরা, আমাদের টিকিট চেকিং শেষ, সো এই তো আজকে বেশ সপ্তাহখানেক পর আমরা ব্যাক করছি আমাদের ইংল্যান্ডে, স্কটল্যান্ড থেকে। তো আপনারা যারা আমার সঙ্গে রয়েছেন তাদের সবাইকে আমার অনেক বেশি শুভেচ্ছা, আপনাদের জন্য রইল অনেক শুভকামনা। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর যদি সম্ভব হয় পাশে থাকবেন, যেভাবে সাপোর্ট দিচ্ছেন সেভাবে সাপোর্ট দিবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সেই পর্যন্ত স্কটল্যান্ড এডিনবরা এয়ারপোর্ট থেকে আল্লাহ হাফেজ।